প্রতি বছরের দরে আমি এইবেলিও এই কালদিয়ার বাকরিত অবস্থিত পাটাছাৰকুছি শিবদুর্গা প্রাঙ্গণত 31 সংখ্যক ৰাস মহোৎসৱ 15 দিনীয়া কার্যসূচীরে আয়োজন করেছো। আর আহি আহি আজি আমি সপ্তম দিনত ভরি দিছোহি। পাটাছাৰকুছি আঞ্চলিক ৰাস মহোৎসৱে যে এই শ্রীকৃষ্ণ সংস্কৃতিত যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতাক গুরুত্ব দি আমি কামখিনি করে আহিছো। আমার যেহেতু নামনি অসমত মৃন্ময় মূর্তি রাস হয়, আমি এইবার 7 শতাধিক মৃন্ময় মূর্তি 100 স্থল আমি প্রস্তুত করে উলিয়াইছো। আর যেহেতু আমার এই প্রকৃতি দান কালদিয়া নৈ আর এই নৈ পাৰৰ যে পরিবেশ, বৃন্দাবন সদৃশ পরিবেশ, শ্রীকৃষ্ণই যেদরে যমুনার তীৰত রাসলীলা করেছিল, আমিও এই কালদিয়ার পাৰৰ শিবদুর্গা ধামত আমি এই যে বৃন্দাবন সদৃশ পরিবেশ গড় দিবলৈ চেষ্টা করেছো। কিমান দূর সফল হয়েছে হয়তো দর্শকে এইটো দর্শকর দ্বারা বিবেচনা করব। আর আজি আমার সপ্তম দিনত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী সদানন্দ গগৈ, মৌচুমী চহৰীয়া আর সংগীতা কাকতি। আমি প্রতিদিনে বিভিন্ন প্রতিযোগিতা, রাধাকৃষ্ণ, ভেকশন, কুইজ, চিত্রাঙ্কন, বিয়ানাম, দিহানাম, আজিও আছিল আমার বিয়ানাম প্রতিযোগিতা। প্রায় 11টাকৈ প্রতিযোগিতা আমি রাখিছো। আর স্থানীয় যিসমূহ আমার স্কুল কলেজ আছে পাটাছাৰকুছি আর বজালী অঞ্চলত, আজিও আছে আমার স্কুলের পাটাছাৰকুছি হাইস্কুল, অহাকালি আছে নির্মল হালৈ মহাবিদ্যালয়, তারপিছত আছে আনন্দৰাম বৰুৱা একাডেমি, বজালী দেৱদামোদৰ সংঘ। বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে ইয়াত অনুষ্ঠান পরিবেশন করে। লগতে আমার যে অসম সরকারের অসম গ্রামীণ জীবিকা অভিকরণের দ্বারা আমাক 10টা স্থলৰ ব্যবস্থা করেছে। বজালী অঞ্চলের পাটাছাৰকুছি আর ভবানীপুর সমষ্টির মহিলা আত্মসহায়ক গোটসকলে এই 10টা স্থলৰ জড়িয়ে তেখেতসকলৰ উৎপাদিত সামগ্রী রাইজৰ মাজত বিক্রি করেছে। আর বিশেষ আকর্ষণ আপোনালোকে জানে যে আমি এই যে কালদিয়াৰ পাৰত যে আমি বৃন্দাবনখন ইয়াত কালদিয়াৰ নদীর পাৰত রাখো, লগতে চিৰিয়াখানা, লগতে এটা আমি সেই জঙ্গলত প্রতি বছরে দর্শকন মনোরঞ্জন ধর্মী অনুষ্ঠান রাখো। এই অনুষ্ঠানটি এবার কলকাতার ভূত বাংলো পৰিতোষ মণ্ডল আর অনিল বর্মনের নেতৃত্বত তেখেতসকলে দর্শকক আমোদ দিছে। ইতিমধ্যে বিভিন্ন প্রান্তত দর্শকসকলে আমার আগত সেই মত পোষণ করেছে। আর আমি এখন যাতে প্রত্যেকে আহি আমি প্রত্যেকে যে গাঁৱৰ পরিবেশত আগতে বাস করেছিল, আজিকালি সেই বাসর ঘেরর ঠাই আমার সকলোৰে পকী ঘর হল। গতিকে সেই আমার পুরোনা যেটা অনুভূতি, সেইটো যাতে প্রত্যেকে আমি এই রাসতলীত লব পারো, সেইটোও আমি ব্যবস্থা করেছো। সেই 80-90 দশকর গাঁৱৰ পরিবেশ এটা আমি এই রাসতলীত দিবলৈ চেষ্টা করেছো। আর কালদিয়া নৈখন আমি আটক ধুনিয়াকৈ যাতে বিভিন্ন প্রান্ত রাইজে আহি এই যে কৃষ্ণ ৰসৰ আধ্যাত্মিকতাত বিলীন হয়ে ইয়াত সময়খিনি অতিবাহিত কৰিব পাৰে, সেই ব্যৱস্থাটো কৰিছো। আৰু আপোনালোকৰ জৰিয়তে আপোনালোকৰ প্ৰতিটো চেনেলৰ সমূহ বিষয়ববীয়া কৰ্মীবৃন্দক আমি ধন্যবাদ জনাইছোঁ। আপোনালোকে আৰম্ভণিৰ পৰাই আমাৰ এইখিনি প্ৰচাৰৰ প্ৰসাৰ কৰি আছে। লগতে আপোনালোকৰ জৰিয়তে সমগ্ৰ অসমবাসী ৰাইজক আমি পাটাছাৰকুছি ৰাস মহোৎসৱ চাবলৈ আমন্ত্ৰণ জনাইছোঁ। আমাৰ অহা 29 তাৰিখলৈকে এই ৰাস মহোৎসৱ অনুষ্ঠিত হ'ব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।